এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার তৃণমূল প্রার্থী ইদ্রিস আলীর সঙ্গে এখন বাংলার একান্ত সাক্ষাৎকার, আসুন শুনে নি তার কিছু অংশ। যিনি হিসাব
তাকে 7 দিন ধরে এবং গতকাল সকাল 8টা থেকে তাকে কাজ করতে থাকতে হয়েছে এবং নানা রকম নিয়ম পালন করেছে। অথচ দেখা যাচ্ছে বিজেপি যেখানে মিছিল করছে, বিজেপি যেখানে পারমিশন না নিয়ে আনছে কিছু সেখানে আর যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসে মিছিল করছে, মিছিল হচ্ছে, ভিড় হচ্ছে, সেখানে ইলেকশন অফিসার লোকজন নিয়ে ক্যামেরা ছবি তুলতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে হয়তো যারা তুলছেন তাদের দোষটা নেই। এটা অর্ডার আছে বিজেপির কতজন উপর থেকে অর্ডার দিয়ে দিচ্ছে, বিজেপি হয়ে সমস্ত ভোটার দিয়ে নিজে তারপরে এসে দেখা বোঝা গেল যে উনি রাজ্যসভার সদস্য দিয়ে ইতিতে বোঝা যায় যে বিচারপতিদেরও কিনে নেওয়া হচ্ছে কিংবা কিনে নিচ্ছে বিচারপতি। এটা দেশের পক্ষে অন্যান্য, এটা দেশ চলছে মোদিজির আমলে। তার যে সমস্ত কথাগুলো বলেছিল যে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে চাকরি, বড় বড় করে টাকা প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঢুকেছে। কী কাজ করেছে তারা? মমতা বন্দ্যোপাধ্যায় 69টা প্রকল্প করেছে, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে একজন মানুষের জন্ম দেয়, জন্মের সময় টাকা টাকা দেওয়া হচ্ছে, মৃত্যুর সময় শ্মশান যাত্রী হোক বা কবরস্থানে যাত্রী হোক, তার গরিব মানুষের জন্য সেখানে টাকা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে, 5 লক্ষ করে টাকা মানুষ পাচ্ছে এবং আরও তিনি বলেছেন যে 500 করে টাকা দেওয়া হবে জেল ক্যাটাগরি মানুষকে এবং যারা তফসিলি জাতি উপজাতি যারা অনেক পিছিয়ে আছে তাদেরকে 1,000 করে টাকা দেওয়া হবে এবং বিনা পয়সায় রেশন আমরা দেব। ভারতবর্ষের কোন জায়গায় কোন মুখ্যমন্ত্রীরা করতে পেরেছে, কোন মুখ্যমন্ত্রীরা করছে এত উন্নয়ন? তাই তো মানুষ উন্নয়ন দিলে তাকে আমার যদি সিপিএম চা দোকানের সঙ্গে কথা হলো, তিনি সিপিএম করেন যাওয়ার সঙ্গে তাকে তাকিয়ে আগে বললেন আমরা যা উন্নয়ন করছি মমতা ব্যানার্জি দাদা করতো আপনাকে এরকম অন্যান্য দলের ব্যাপারও এটা হচ্ছে। এখানে ভগবান দলের ব্যাপার সিপিএম কংগ্রেসে জোট হয়েছে, যে 2-1 জন নেতার জন্য জোটটা করছে, সাধারণ মানুষ যারা সত্যিকারের মনোবিপক্ষ কংগ্রেস নেতা কর্মী তারা কিন্তু নিয়ে যেতে পারছে না, কারণ 45,000-এরও বেশি কংগ্রেস কর্মীকে খুন করেছে এই সিপিএম। সাইবারি মায়ের সামনে ছেলেকে খুন করে তার রক্তমাখা হাত দিয়ে দিয়েছে, কংগ্রেসের অপরাধে হাওড়ার আঙুলে হাত কেটে দিয়েছে, এখানে আমার ভগবান দলের দেখছিলাম তার কংগ্রেসের অপরাধে তার 3টা আঙুল কেটে দিয়েছে, কি মেরে গেল সাজা করেছে কংগ্রেস কর্মীরা যেগুলো হয়ে যাবে সেগুলো বলতে হবে সিপিএমরা করছেন দেবেন তাদের কাছে আঁকি আসুন মমতা ভাই সবার জন্য। মমতা ভাই তো শুধুমাত্র ছাত্রছাত্রী কার্ড তৃণমূলকে দেওয়া বলে যে সবার জন্য দিচ্ছে, বিনা পয়সায় রেশন সবার জন্য দেওয়া হচ্ছে। আজকে কন্যাশ্রীর যে সুযোগ সুবিধা, সবুজ সাথীর সুযোগ সুবিধা, 69 প্রকল্পের সুযোগ সুবিধা সবাই পাচ্ছে, জাতি ধর্ম দলমত দিয়ে দিচ্ছে। আজকে দিলীপ ঘোষ যিনি রাজ্যের সভাপতি বিজেপি, তিনি মমতা ব্যানার্জির বিরোধিতা করছেন আর তার বাড়ির লোক তো ছাত্রছাত্রীর কার্ড করছে, সে তো মমতা ব্যানার্জির দেয়া। আমি যখন এমপি ছিলাম এতে বসিরহাটে উন্নতগঞ্জের একজন ভদ্রলোক একজন আমাদের মিছিল চলছে, তিনি কয়েকজনকে তাদের সিপিএমের কর্মী সরি বিজেপির কয়েকজন কর্মীকে নিয়ে এসে আমার দলে যোগ দিতে চাই বলে আমার স্বভাব হয়ে গেলাম। তিনি বললেন দেখুন আমি যে সাইকেলটা ছুটে বাজার করি সেই সাইকেলটা মমতাবাজির দ্বারা আমার মেয়ে পেয়েছে সবুজ সাথে, তা আমার মেয়ে বললো বাবা
মমতা ব্যানার্জির সাইকেলটা আমি পেয়েছি, আর সেই চাই সাইকেল চড়ে তুমি ঘুরে বেড়া তুমি বাজার করছো, আর তোমার একটু লজ্জা করে না যে করছো? আর এখানে একজন দাঁড়িয়েছেন জোট প্রার্থী, তার সম্বন্ধে আপনার প্রতি যাদের সাধারণত বলছেন বা থানার সামনে খেলা বেড করা টাকা আদায় তিনি 5 বছরের জেলা পরিষদের সদস্য ছিলেন, কী কাজ করেছেন একটা কাজ উনি যদি করেন আমাকে প্রশ্ন করেন যে তিনি বিশ্বাসী পার্টি হয়েছেন উনি কী কাজ করেছেন, তাকে বা যারা জানে না তাদের বলে দিই যে আমি এমপি থাকা চাই, আমার উন্নয়নের টাকা যা খরচ হয়েছি সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত এমপিদের কাছে আমি এমপিদের উন্নয়ন পাচ্ছি, ভারতবর্ষের সমস্ত যতজন এমপি আছেন প্রথম সাইডটা আছে কিনা তার কাছে উন্নয়ন করেছি করতে পেরে স্যার মহসিন সাহেব তিনি এমএলএছেন, আমি তো বিধায়ক থাকা অবস্থায় আমি দেখেছি বিধানসভা আমি দেখেছি মহসিন সাহেবের তার সত্ত্বেও শিবিরের মধ্যে প্রশ্ন উঠেছে যে মহসিন সাহেবকে দিয়ে হঠাৎ একটা যারা থানা দালালি করে সেটা দিয়ে দিয়ে দেওয়া হতে পারে, তো অনেক সিপিএম নেতা কর্মীদের আমার কাছে খবর আছে অনেক স্বীকার করছেন তারা উন্নয়নের দিকে তাকিয়ে, কারণ 5 বছর এমএলএ ছিলেন পাঁচ বছরের তিনি কী করছেন, 5 বছর জেলা পরিষদ ছিলেন যাকে পার্টি হয়েছে সেই কমাল হোসেন কী করেছে, এগুলো দেখে সিপিএমের থেকেই ভোট দেবেন আর তার মমতা ব্যানার্জিদের তাকিয়ে মানুষ আর সে দেখুন যে 1998 সালের যে অবস্থা ছিল তিনি যে দল করেছেন সে থেকে আজকে 2021 ভুল জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছে গেছে, আজকে বিশ্ব বাংলার উপর বিশ্বের মানুষ মমতা ব্যানার্জিকে চেনে, ভারতবর্ষের মানুষ চাইছেন যে একজন নেতা নেত্রী যিনি হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে নিয়ে ধরতে পারেন তার নাম মমতা ব্যানার্জি, ভারতবর্ষের মানুষ চাইছেন পরবর্তী 2021 তো তিনি মুখ্যমন্ত্রী হবেনি তিনি তৃতীয়বারের জন্য, এবং 2024 বিজেপি নিঃশেষ হয়ে যাবে, এবং ভারতবর্ষের মানুষের দাবি অনুযায়ী তাদের দাবি যে প্রধানমন্ত্রী হন একজন হিন্দু মুসলমান শিখের সকলকে নিয়ে চলা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন ভারতবর্ষের ধর্মীয় লক্ষ্য মানুষ প্রধানমন্ত্রী চেয়ার যে তারা কেন আসছেন তারা নিজেরাই বলতে পারবে না যে দখল করবো, কিন্তু তাদেরকে আনানো হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি সাহস আছে যদি বলেন প্রধানমন্ত্রীকে তোমার কোমরে দড়ি বেঁধে ঘোরাবো তোমার ক্ষমতাটাকে আমি সিবিআই করে দেখাও ইডি করে দেখাও সততার প্রতি মমতা ব্যানার্জি কথা বলে, আর ওরা আবার কিছুই কথা নাই উন্নয়নের ব্যাপারে যে 69টা প্রকল্প হয়েছে সে ব্যাপারে বিজেপি কিছু বলতে পারছেন যে আমরা এত এই সব প্রকল্প এরা করোনার সময় মমতা ব্যানার্জি বাড়িতে বলেছেন আমাদের নির্দেশ দিয়েছে যাও মানুষের কাছে যাও তাদের খাবার করতে পারো বিনা পয়সা মানুষের কাছে আমরা খাবার দিয়েছি মমতা ব্যানার্জি, আর করোনার সময় প্রধানমন্ত্রী পরে বসে বসে বলে হাততালি মারো হাততালি মারো করোনা ভালো হয়ে যাবে, আবার একজন বিজেপি নেতা এখানে দিলীপ ঘোষ বলছেন গোমূত্র খাও, আর যারা আসছেন তারা ডেলি প্যাসেঞ্জের করছেন তাদের টাকা দেবে সাধারণ মানুষের টাকা টাকা কেউ তারা জানেন কোনো তারা বুঝতে পেরেছে, এই তো শুভেন্দু অধিকারী প্রথম প্রথম লোক হচ্ছিলো লোক কিছু হচ্ছিল এখন তো লোকই হয় না, মানুষ তো হেলিকপ্টার করে এসে হেলিকপ্টার ফিরে যায় লোক দেখতে লোক হয় আর এই বিজেপি অবস্থা, আর বাইরে থেকে এসে তাকে লোক হবে লোক হচ্ছে ওরা এরা বুঝে গেছেন বিজেপি কিছু করতে পারবে না মমতা ব্যানার্জি, আর অন্য জায়গায় গিয়ে কী বলবে না উত্তরপ্রদেশের মানুষ পুলিশ সম্প্রদায়ের মানুষ তারা কী বলবে যে আমাদের পুলিশের মেয়েকে যোগী আদিত্যনাথের বিজেপির পুলিশ গুন্ডাদের দ্বারা বিজেপির
নেতা কর্মীদের দ্বারা তাকে ধর্ষণ করা হলো, তাকে খুন করা হলো, বাড়ির লোককে না জানিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আবার সেই যারা খুন করেছে তারা তাদেরকে বাড়িতে আনলো বিজেপি, আর ওই মেয়েটির বাবাকে আবার গুলি করে মারলো। কোথায় আছি আমরা, কোথায় আছি ভারতবর্ষে? যে আমরা হিন্দু মুসলমান জানি না, একটি মেয়ে, সেই মেয়েকে ধর্ষণ করা হলো, সেই মেয়েকে পুড়িয়ে মারা হলো। যোগী আদিত্যনাথ যিনি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, লজ্জা করে না মালদায় এসে আপনি লেকচার দেন আপনারা কী হচ্ছে? তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের কাণ্ড চলছে, নিজেরাই যে করতে পারবে না কি উন্নয়ন করতে হবে, তো তোমার যোগিয়ে শেষ হয়ে যাবে। আর চেষ্টা করতেন যে আর কেউ তো লাগছে না বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি কীভাবে করা যায় বলে ওনাকে ডিফেন্স যদি করুন, এখানে থেকে যান, তারিখে আগামী দোসরা মে রেজাল্টটা দেখেন বিজেপি কোন জায়গায় থাকে, কোথাকারের দল কোথায় যে পৌঁছায়। মমতা ব্যানার্জিকে মানুষ ঢেলে আশীর্বাদ দেবেন এবং রেকর্ড ভোটে জিতবেন, রেকর্ড ভোটে জিতে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসবে এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বার জন্য মুখ্যমন্ত্রী হবে। জনসাধারণকে বার্তা দেব যে আপনারা আমাদের নেত্রী, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, জাতীয় নেত্রী, বিশ্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা আস্থা রাখুন। তিনি সততার প্রতীক, তিনি গরিবের বন্ধু, তিনি সমস্ত মানুষের বন্ধু, তার প্রতি আস্থা থেকে কাজ করুন। তিনি গত 10 বছরে কী কী করেছেন শুধুমাত্র মুখে বলা নয়, কাজ করে দেখিয়ে দিয়েছেন, আমরা এই কাজ করছি, এই কাজ করেছি মানুষের কাছে আমরা বলতে পারছি। ওয়ার্ডের সরকারের যে ভূমিকা, মানুষ কত উপকৃত হয়েছে আমাদের কাছে সেগুলো তারাই বলছেন, যে আমরা মমতা ছাড়া কাউকে চিনি না, আমরা মমতাকে ভোট দেবো। মমতা তো এই করেছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস আর আরেকজন যে দাঁড়িয়েছে তার কথা না বলাই ভালো, তারা তো এগুলো কিছু করেনি। তাই মানুষের কাছে আমাদের বড় জোরে প্রার্থনা, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে বিশ্ব বাংলার উপকার, তার প্রতি আস্থা রাখুন। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, বিজেপি সহ অশুভ যে সিপিএম কংগ্রেসের জোট সংযুক্ত মোর্চা, তারা যেন কোনোভাবেই ভোট না পায়, কারণ তারা বিজেপির দালালি করছে। তাদেরকে ভোট দেওয়া মানে তারা খুব জানে যে 20 আসনের মধ্যে আমরা থেকে যাব, শাসনে আসতে গেলে 148টার প্রয়োজন, সেখানে 20টা পাবে, তারা নিজেরাই জানে, আরও পঞ্চমন্ত্র হয়তো 10-এ পৌঁছানো মেলে যায় না। তাদেরকে ভোটটা দেওয়া মানে বিজেপির হাতটা খপ্ত করা, মানুষের মানুষ বুঝে ফেলেছে যে বিজেপি বাই চান্স যদি পাওয়ারে আসে তাহলে হিন্দু মুসলমান শিখ বিষয়ে তাদের সকলের কত ক্ষতি হবে। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন ইনআরসির দ্বারা শুধুমাত্র মুসলমান নন, ক্ষতিগ্রস্ত ফসলের দেখা যাচ্ছে 19 লক্ষ মধ্যে 14 লক্ষকে জয়ী করুন। বিজেপি সহ অশুভ যে সিপিএম কংগ্রেসের জোট সংযুক্ত মোর্চা, তারা যেন কোনোভাবেই ভোট না পায়, কারণ তারা বিজেপির দালালি করছে। তাদেরকে ভোট দেওয়া মানে তারা খুব জানে যে 20 আসনের মধ্যে আমরা থেকে যাব, শাসনে আসতে গেলে 148টার প্রয়োজন, সেখানে 20টা পাবে, তারা নিজেরাই জানে, আরও পঞ্চমন্ত্র হয়তো 10-এ পৌঁছানো মেলে যায় না। তাদেরকে ভোটটা দেওয়া মানে বিজেপির হাতটা খপ্ত করা, মানুষের মানুষ বুঝে ফেলেছে যে বিজেপি বাই চান্স যদি পাওয়ারে আসে তাহলে হিন্দু মুসলমান শিখ বিষয়ে তাদের সকলের কত ক্ষতি হবে। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন ইনআরসির দ্বারা শুধুমাত্র মুসলমান নন, ক্ষতিগ্রস্ত ফসলের দেখা যাচ্ছে 19 লক্ষ মধ্যে 14 লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা হিন্দুত্বের কথা বলে যে তো কিছুই করেনি, যেখানে মমতা ব্যানার্জি মন্দিরের দুর্গাপূজা কমিটিকে 50,000 করে টাকা দিয়েছেন, কারণ করোনাতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেই যারা দুর্গাপূজা কমিটি
তাদের 50,000 করে টাকা দেওয়া হয়েছে। জ্বালা হচ্ছে কার? বিজেপি। বিজেপি সেখানে মামলা করতে গেছে। ইমাম মুয়াজ্জিনদের যেমন সম্মান দেওয়া হচ্ছে সেখানেও বিজেপি মামলা করতে গেছে। তেমনি হিন্দু যারা হিন্দুত্ব করা হলে দুর্গাপুজো যাতে না হয়, দুর্গাপুজো করার জন্য মমতা ব্যানার্জি কুসঙ্গতার কারণে সেখানে তাদের 50,000 করে টাকা দিচ্ছেন। ভালো করে দুর্গাপুজো করুন। উত্তরপ্রদেশে দুর্গাপুজো হয় কি? করতে দেয়নি। বাংলাতে হচ্ছে বলে সেখানে তাদের আপত্তি। তাহলে তারা কি হিন্দুত্বের কথা বলে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলে গেছেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর। আজকে নরেন্দ্র মোদিজিরা, অমিত শাহজিরা, দিলীপ ঘোষবাবুরা কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা স্বামী বিবেকানন্দ বা মা শারদামণি তাদের চেয়েও বেশি হিন্দু? কিন্তু হিন্দুত্ব ভারতবর্ষের মানুষের পরিচয় দেবেন যে কেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি বিরোধী হিন্দু, তাকে কেন আমন্ত্রণ জানানো হলো? রাম মন্দির শিলান্যাসে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হল না কেন? ওদের কথা অনুযায়ী ওরা হচ্ছে শিডিউল কাস্ট, উনি হচ্ছেন শিডিউল কাস্ট প্রজা। তাই রাষ্ট্রপতিকে তার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তোমরা বিবেচনা করছো, রাষ্ট্রপতিকেও তোমরা বলতে সরে যা। এখানে বাংলায় এসে অভিনয় করছেন, নাচ দেখাচ্ছেন মানুষের মধ্য সম্প্রদায়ের ভালো কথা। তাদের বাড়িতে খাবো যখন রাম মন্দির শিলান্যাস হলো, এই মুদ্রা সম্প্রদায়ের মানুষ যখন পবিত্র জল নিয়ে গেল যে আমরা এই মন্দিরের শরীরতে যে আমাদের জলটা গ্রহণ করা হোক, বলি না তোমার প্রজা তোমাদের নেওয়া হবে। তারাও তো হিন্দু, মুদ্রা সম্প্রদায়ের মানুষ তো হিন্দু। তাই এরা শুধুমাত্র যে ইসলাম বিরোধী তা নয়, এরা হিন্দু বিরোধী সরকার, এটা মানব বিরোধী সরকার চলছে কেন্দ্রে। যেটা মানুষকে ভাবতে হবে, হিন্দু মুসলমান সকলকে ভাবতে হবে, যেটা ক্ষতি সকলের করতে পারে ওদের নিজেদের ছাড়া, নিজেদের ভোটানো ছাড়া আর কিছুই করবে না, উন্নয়নরা করতে পারে না। একজন প্রধানমন্ত্রী কি দেখছে উন্নয়নের কথা না বলে শুধু দিদি শুধু দিদি শুধু দিদি থালা বাজাও, করোনা ভালো হয়ে যাবে আর নিজের রেকর্ডে বসে আছেন। আমাদের দেশের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করোনার সময় রাস্তায় বেরিয়েছেন, মহারাষ্ট্র বিনা বসে খাবার করতে দিচ্ছে। এবং তিনি বলেছেন 500 করে টাকা প্রতি মাসে দেওয়া হবে সাধারণ মানুষ, এবং যারা তফসিলি জাতি উপজাতি যারা একটু পিছিয়ে পড়ার মানুষ তাদের জন্য মাসে 1,000 করে টাকা দেওয়া হবে। এবং ডায়ের ব্যাংকে কোনো তৃণমূল নেতা কর্মীদের মাধ্যমে নয়, আমাদের মাধ্যমে নয়, উনি বলছেন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোন মুখ্যমন্ত্রী এত উদারতা দেখিয়েছেন? কোন মুখ্যমন্ত্রী এত উদারতা দেখেছেন যে আমি যা কাজ করবো উন্নয়ন সবার মধ্যে পৌঁছে দেবো, ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে পৌঁছে দেবো বা দিচ্ছেন? সেই মহিলাকে সেই মাকে পূজা করছেন, মা দুর্গার সঙ্গে তুলনা করছেন অনেক জায়গায়। আমরা মা দুর্গাকে পেয়েছি, আর নরেন্দ্র মোদীজি তার দাড়িটা আগে ছোট ছিল, এখন দেখছি আস্তে 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 বাড়াচ্ছে। কি করতে আর কিছু করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের কাজ যদি করেনি, তিনি দাড়িটা একটু বাড়াচ্ছেন আর বড় বড় হাত তালে লেকচার দিচ্ছেন। সেই নরেন্দ্র মোদীজিকে এরা কিন্তু 2024 সালে ভারতবর্ষে আর থাকবেই কিনা মানুষের জ্বালায়, মানুষ যখন বই পরিচয় থাকে কোথায় আমাদের ব্ল্যাকমেলি দরকার, কোথায় আমরা বেকারদের চাকরি এনে দিলেন? আপনি 7 বছর 8 বছর কী করলেন যখন মানুষ বই পরিচয় আর অনেক ইমরান খানের সঙ্গে তার অনেক গোষ্ঠী আছে পাকিস্তানে, এখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে বলেন, আবার ইমরান খানের সঙ্গে বিরিয়ানি ওরা করেন ইমরান খানের সঙ্গে।
এত বড় অপদার্থ প্রধানমন্ত্রী আমরা জীবনে দেখি। নরেন্দ্র মোদী যে একটা অপদার্থ, তার শিক্ষার সম্বন্ধে প্রচুর হচ্ছে। তিনি দেখাতে পারেন নি যে তিনি কি বিএ পাস করেছেন, কি ম্যাট্রিক পাস করেছেন, কি ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন, বলুন কি জানলেন। আমার বন্ধু রাজ্যসভার সদস্য সুদর্শন চন্দ্র রায় তিনি লিখিতভাবে জানতে চেয়েছিলেন। তাহলে একটা একজন প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনোদিন শুনেছেন আপনারা, আপনার যে দুধের সাংবাদিক আপনারা শুনেছেন যে প্রশ্নের যে তিন মতো লেখা পড়া যান? আজকে আমরা তো অনেক প্রধানমন্ত্রী দেখেছি, জওহরলাল নেহরু, মনমোহন সিং পর্যন্ত, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ছিল? কিন্তু প্রশ্ন উঠেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাইজি, যিনি তার মাকে দেখেন না, যিনি তার স্ত্রীকে দেখেন না, তিনি বাংলার মা বোনেদের দেখবেন, বাংলার মানুষকে দেখবেন। তিনি কতবার যে বিদেশ ভ্রমণ করেছেন, আমি যখন এমপি ছিলাম পার্লামেন্টে, আমরা আমাদের সুধীর বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার ছিলেন, মাননীয় সৌগত রায় অনেকবার এখানে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং আমরা অবাক হয়ে গেছি যে তিনি কি প্রধানমন্ত্রী না বিদেশ মন্ত্রী, এত বিদেশে ঘুরছেন, কার টাকায় ঘুরছেন, কত টাকা খরচ বলুন। তিনি সততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা 70 টাকা দামি আয়ু চপ্পল পরে ঘুরে বেড়ান, একটা সামান্য শাড়ি পরে তিনি ঘুরে বেড়ান, তিনি ঠোঁট পানি দেখে বেড করে ঘুরে বেড়েন না, বাংলার মায়েদের মধ্যে যখন গরমে থামেন তিনি নিজে এইভাবে তিনি বসেন, আমরা সেই মাকে দেখেছি, মা মানুষের প্রতীক মা দুর্গাকে দেখেছি, দুর্গের সন্ধিকে দেখেছি, সুদ্দানার জিয়াকে দেখেছি, তার তুলনা করা যায় না। আজকে সেই যে যতই বাংলাতে তো তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূলের পাওয়ারে আসবেন এবং ভবিষ্যতে আমি বললাম ভবিষ্যতে ভারতবর্ষের মানুষ চাইছেন ভারতবর্ষের হারটা যিনি চালাতে পারেন, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তার নাম মমতা ব্যানার্জি এই পরবর্তী প্রধান। অনেক ধন্যবাদ আপনাকে, আপনারা শুনে নিলেন মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য।